দেখো, আমরা করবো এখন আইডি সিলেক্টর নিয়ে। আইডি মানে ইউনিক, আইডি মানে কি ইউনিক। আমরা একটু সময় মানুষ না, এটা কিন্তু সেম, তাই না? কিন্তু নাম এক, ওইটা এটা হচ্ছে কি, হ্যাঁ, রহিম 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 রহিম, এভাবে কি আছে, রহিম করিম জব্বার আব্দুল সাত্তার, ইউনিক না, চেহারাটা ইউনিক না। এই আমরা ইউনিক ক্ষেত্রে কাজ করতে গেলে আমরা কি ইউজ করি, আইডি ব্যবহার করি। আমরা জানি H1টা আমাদের পুরো পেজে একবার ইউজ হবে, কয়বার বারবার আমরা নিবো না, আমরা নিউজ পেপার দেখি সবচেয়ে বড় হেডিং হলো একবার, চাইলে সে বারবার নিতে পারতো, তাই না? নিচ্ছে কি না, না হচ্ছে কি, একবার ওই একজনের ক্ষেত্রে আমরা ইউনিক বোঝাতে কি ইউজ করবো, আমরা আইডি ব্যবহার করবো। আইডি কিভাবে ব্যবহার করবো, এটা একটা অ্যাট্রিবিউট, এটা কি একটা অ্যাট্রিবিউট। ধরো H1 তো আমি একবার নিবো, এটা ওদের ডকুমেন্টেশন বলাই আসছে আমাদের, ঠিক আছে। দেখো আইডি একটা অ্যাট্রিবিউট আছে, ঠিক আছে। আমরা এখন H1-কে আইডি দিয়ে নাম বলে দিব, কি নাম বলতো, এটা হেডিং ওয়ান, ঠিক আছে। আন্ডারস্কোর দাও বা হাইফেন দাও, যেটা মঞ্চে দাও বা লাগিয়ে রাখো তোমার ইচ্ছা, একটা নাম বলে দিয়েছি। এখন H1 একটা নাম হয়ে গেছে, H1 কি হয়ে গেছে, একটা ইউনিক নাম, কি নাম বলতো, হেডিং, হেডিং আন্ডারস্কোর ওয়ান দিচ্ছে আমরা। এখন আমরা H1 SP A এই নাম ধরে আর কি করবো না, ডিজাইন করবো না, আমরা শিখে ফেলছি, ঠিক আছে। এবার আইডিতে কীভাবে কাজ করে, সবসময় এগুলো লাগবে না, কী লাগবে, শুধু ক্লাসটা বেশি লাগে আমাদের, সবসময় যদি লাগবে না, এগুলো লাগবে না আমাদের, কিছু ক্ষেত্রে লাগবে, করতে অনেক ক্ষেত্রে, তাই শিখে দিচ্ছি আমরা। এখন আমরা কীভাবে কল করবো আইডি, আমাদের আইডির নাম কী বলতো, হেডিং ওয়ান। এই দেখ, আমি পেস্ট করি হেডিং ওয়ান, তো আমাদের ব্রাউজার চিনবে কীভাবে এটা, আইডি ব্রাউজারকে চিনাতে হলে আগে কি দিতে হবে, হ্যাশ কি দিতে হবে, তাহলে ব্রাউজার যখন কোড রান করবে এটা একটা আইডি বুঝে যাবে, ঠিক আছে। ডিক্লারেশন এরিয়া, আচ্ছা একটা কাজ করি, আমি আগে ডিজাইনটা তুলে দিচ্ছি, কোনো ডিজাইন নেই, তাই না? এবার তুমি কালার আর গ্রিন দাও, টেক্সট অ্যালাইন সেন্টার, দেখি কাজ করে কি, দেখো তো সেম ওয়ার্ক, ঠিক আছে, সেম ওয়ার্ক, ঠিক আছে। এতগুলো সেটটাতে কী করবো বলতো, আমরা সিসেস টাইপ করবো, কী করবো আমরা সিসেস করবো, ঠিক আছে। আইডি কেমন নিবো, ইউনিক ক্ষেত্রে, ইউনিক ক্ষেত্রে প্রয়োজন হলে আমরা নিবো, কারণ এই চন্দ্র জানি কয়বার, সে ইউনিক না, সেক্ষেত্রে আমি ক্লাস না ইউজ করে কী ইউজ করবো, আইডি ইউজ, কী করবো আমরা আইডি ব্যবহার করবো। আরও একটা কাজ আছে, সেটা আমরা ক্লাস গেলে তারপর বলবো, পিকে যদি আমরা ইউনিক করি কী দিবো আমরা, আইডি কী নামতে পারি, প্যারা ওয়ান। তাহলে কীভাবে কল করবো বলতো, এখানে প্যারা ওয়ানকে প্রথমে আইডি নাম দাও, ডিক্লারেশন এরিয়া দাও, কাজ করবে এটা বলতো, ওই যে আর কি দিতে হবে, তার সিম্বলটা দিয়ে দিতে হবে, হ্যাশ। কালার কী দেওয়া যাবে বলতো, ইয়েলো, দেখি আসে কিনা, দেখ ইয়েলো হয়ে গেছে। যদি আমরা একে বলতে চাই, ধরো নাম কি, হাইপার লিঙ্ক, HP লিঙ্ক, হাইপার লিঙ্ক আইডি, তাহলে কীভাবে কল করবো বলতো, হ্যাশ আর আইডি নাম, ডিক্লারেশন এরিয়া, কালার রেড, আর টেক্সট ডেকোরেশন কী হবে, টেক্সট ডেকোরেশন নান, মানে কেমন বলতো, এবার আমাদের কি বলছি এখানে, HP টেক ডেকোরেশন না, এই সেভ করি না আমরা, ঠিক আছে। আমরা আস্তে আস্তে সবগুলো কাজ শিখে নিব। এই হলো আমাদের আইডি, এটা আমাদের কি, এটা আর একটা কাজ আছে, এটা আমরা ক্লাস গেলে বুঝতে পারবো ক্লাসে, ওকে। এই আপাতত আমরা কি করি, এই আইডিটাকে এখন হাইড কমেন্ট করে রাখি, কারণ এটা আমি আর রান করবো না, আমাকে অন্য শিখতে হবে, লক করে দিলাম, এগুলো আর রান হবে না, এই জন্য মতো আমরা কি করি, কমেন্ট করে রাখি, ঠিক আছে। এখন ধরো তুমি H1 কি করবা, কমেন্ট করবা, তুমি কাটবা না, কি করবো আমি কমেন্ট করে রেখে দিই, পড়া লাগলে আবার আবার আনকমেন্ট করবো, কীভাবে এটাও করা যায়, দেখো এখানে গিয়ে লেস দেন এক্সক্লেমেশন মার্ক ডাবল হাইপেন আর রাশিতে হবে ডাবল হাইপেন গ্রেটার দেন, এটা কী হয়ে গেলো, কমেন্ট, এটা রান করবে না, হ্যাঁ HTML এটা রান করতেছে না, কমেন্ট হয়ে গেছে, আবার যখন প্রয়োজন হবে কমেন্টে কেটে দাও যে এখন আমার লাগবে, ওকে চলে আসছে। কমেন্ট করলে কী হয় না, কোড রান হয় না, এটা কমেন্টে কী জন্য করি, আমার অত একটা সামারি, একটা হিন্টস দেওয়ার জন্য, আসলে কী কাজে ব্যবহার করতেছি, একটা হিন্টস দেওয়ার জন্য। এবার চলো আমাদের ক্লাস,